তোমরা যারা এবছরে নার্সিং এর যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেটার পিডিএফটা পাওনি, তারা ভিডিও ডিসক্রিপশনে সেটার লিংক রয়েছে, সেখান থেকে পিডিএফটা তুমি ডাউনলোড করে নিতে পারো। এবং সেখানে হচ্ছে যেই এক্সামের সেন্টারগুলো রয়েছে সেগুলো বিস্তারিত লিস্টটা পেয়ে যাবা, এবং হচ্ছে যেই কলেজগুলো রয়েছে সেগুলো লিস্ট পেয়ে যাবা। সবচেয়ে কমন প্রশ্ন, ভাইয়া আমি কিভাবে এক্সামের সেন্টারগুলো সিলেক্ট করব এবং আমি কিভাবে হচ্ছে কলেজের লিস্টগুলো সিলেক্ট করব, দুইটা বিষয় একটু ভালো করে আমাদের বুঝতে হবে। যে এক্সামের যে সেন্টার, এইটা তোমার জীবনে একবারই কাজে লাগবে, সেটা হচ্ছে যেদিন ভর্তি পরীক্ষা দিবা ওই দিনই, জাস্ট ওই দিনে ওই জায়গায় গিয়ে তুমি পরীক্ষা দিবা, সিম্পল। এটা হচ্ছে তোমার এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার মানে যেখানে তুমি পরীক্ষাটা দিবা, সহজ হিসাব। এটা জীবনে আর কখনো কাজে লাগবে না, জাস্ট ওই একবারে কাজে লাগবা যেদিন ভর্তি পরীক্ষা দিতে যাবা। ওই দিন কোন জায়গায় গিয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও সেটা হচ্ছে এক্সাম সেন্টারের তোমার লিস্ট। সো এই ক্ষেত্রে দেখো, তোমার বাসা যদি ঢাকা হয়, তোমার বাসা থেকে যেটা কাছে হবে, যে ইনস্টিটিউটে কাছে হবে, ধরো ঢাকা নার্সিং কলেজ, ধরো তোমার বাসা হচ্ছে শাহবাগে, তো শাহবাগ থেকে ঢাকা নার্সিং কলেজ কাছে। সো যেহেতু তোমার বাসা শাহবাগে এবং তুমি ঢাকায় আসো, ঢাকা নার্সিং কলেজে তোমার ভর্তি পরীক্ষা হবে একটা, তো সেখানে তুমি তোমার চয়েসটা এক নম্বরেই তুমি দিবা। এরপরে যদি তুমি ঢাকা নার্সিং কলেজে আসন পূর্ণ হয়ে গেলে তুমি পারলা না, ঢাকায় দেখলে আরেকটা আছে কিনা, হ্যাঁ ঢাকায় তোমার আরেকটা আছে শেরে বাংলা নগরে, তখন দুই নম্বরে তুমি এটা চয়েস করতে পারো। এখন ধরো তোমার বাসা হচ্ছে, ধরো তোমার বাসা হচ্ছে রংপুরে, তোমার বাসা রংপুরে, তাহলে তুমি হচ্ছে তোমার এক্সাম সেন্টার হিসেবে কোনটাকে আগে দিবা? তোমার এক্সাম সেন্টার হিসেবে তুমি আগে দিবা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে রংপুর, এই যে রংপুর নার্সিং কলেজ, এইটা হচ্ছে তুমি আগে দিবা। কারণ এই তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তোমার বাসা রংপুরে, যাতায়াত করা তোমার জন্য সহজ, তো সেই হিসাবে তুমি রংপুরে তুমি ভর্তি পরীক্ষাটা দিবা। এখন রংপুরে ভর্তি পরীক্ষা দিয়ে তুমি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় তুমি চান্স পাইতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অনেকের মনে কনফিউশন থাকে, ভাই আমি যদি রংপুরে ভর্তি পরীক্ষা দেই তাহলে কি শুধু রংপুরেই আমি পড়বো, রংপুরে চান্স পাবো? না, তুমি রংপুরে যদি ভর্তি পরীক্ষা দাও, তুমি বাংলাদেশে যত নার্সিং কলেজ, নার্সিং প্রতিষ্ঠান আছে, তোমার নাম্বার অনুযায়ী তুমি সব জায়গায় পড়ার তোমার সুযোগ থাকবে, কোনো সমস্যা নেই। এগুলো জাস্ট একদিনের জন্য কোন জায়গায় তোমার ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে তুমি সেটা সিলেক্ট করে দিলা। সো তোমার বাসা রংপুরে, এক নম্বরে তুমি রংপুর দিবা। যদি রংপুরে তোমার আসনগুলো পূর্ণ হয়ে যায় বা সেই দিন সেখানে অনেক বেশি স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করে, তাদের ধারণ ক্ষমতা অত নাই ওই দিনের জন্য, ভর্তি পরীক্ষা দিনের জন্য, তখন তুমি পাশাপাশি যে মানে উপজেলা রয়েছে বা পাশাপাশি যে জেলা রয়েছে বা যে বিভাগ রয়েছে যেখানে তুমি যাইতে পারবা, তোমার পক্ষে রংপুর থেকে ঢাকা এসে দেওয়াটা কিন্তু প্রায় কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে আসাটা ওই দিনে পরীক্ষা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। সো তুমি যেটা করবা, তোমার রংপুর থেকে হয়তো বা তোমার কাছাকাছি হইতে পারে, ধরো হচ্ছে তোমার রাজশাহী কাছাকাছি হইতে পারে, সো ধরো হচ্ছে রাজশাহী তুমি হচ্ছে দুই নম্বর অপশনে দিলা। তারপরে ধরো ময়মনসিংহ তুমি দিতে পারো, তারপরে তোমার তুমি জাস্ট ধরো বগুড়া তুমি দিতে পারো এরপরের লিস্টে। সো তোমার যাতায়াতের সুবিধার্থে যে জায়গায় গিয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও, এক্সামের সেন্টারের লিস্টটা তুমি ওইভাবে দিবা। এখন এটা তো গেল তুমি এক্সাম কোথায় দিতে চাও। এক্সাম দেওয়া আর চান্স পাওয়া এক জিনিস নেই, এটা জাস্ট তুমি ভর্তি পরীক্ষা কোন জায়গায় বসে দিবা, দ্যাটস ইট, এটার হিসাব ওই একদিনে শেষ। এবার তুমি কোথায় পড়তে চাও, যেখানে তুমি চার বছর পড়বা বিএসসি হলে, তিন বছর পড়বা ডিপ্লোমা হলে, কোথায় পড়তে চাও, এটা হচ্ছে কলেজের লিস্ট বা কলেজের চয়েস। এই সিম্পল জিনিসটা অনেকে বুঝি না, অনেকেই আমাদের শত শত ফলাফল আমাদের ইনবক্স করে যে ভাইয়া আমি কিভাবে হচ্ছে এক্সামের এই সেন্টারের সিরিয়ালটা করব। ভাই তোমার বাসার কাছে যেটা হবে সেটাকে তুমি আগে দিবা, তারপরে তুমি কাছাকাছি যে দূরত্ব অনুযায়ী তুমি হিসাব করে দিবা, তোমার যাতায়াত যাতে সুবিধা হয় ভর্তি পরীক্ষার দিন আগে দিয়ে, আগের দিন যাতে হচ্ছে তোমার তাড়াহুড়া করতে না হয় বা জেলে যেতে যাতে পরীক্ষা মিস না হয়ে যায়, এরকম যাতে তাড়াহুড়া করতে না হয়, এরকম জায়গায় তুমি নার্সিং ভর্তি পরীক্ষার এক্সাম সেন্টারটা চয়েস দিবা। এবার আসো কলেজ চয়েসটা তুমি কিভাবে দিবা। এখন এখানে দেখো, কলেজ চয়েসটা হচ্ছে নর্মালি অন্যান্য বছরগুলোতে কিন্তু হচ্ছে তোমার জেলা কোটা সুযোগ ছিল, এবছর 97% কিন্তু হচ্ছে মেধা কোটা থেকে হচ্ছে স্টুডেন্টের চান্স দেওয়া হবে, যে প্রায় তোমার 97% স্টুডেন্ট, 100 জনের মধ্যে 97 জনই কিন্তু হচ্ছে নাম্বারের ভিত্তিতে যে সবচেয়ে বেশি নাম্বার পাবে সে সবচেয়ে ভালো নার্সিং কলেজ পাবে, এরপর আস্তে আস্তে ক্রমান্বয়ে কমতে কমতে থাকবে। সো আমি আশা করবো আমাদের বি ব্রেইনারে, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী নার্সিংয়ের প্রিপারেশন নেয়, আমাদের মধ্যে যারা যাদের খুব ভালো প্রিপারেশন, খুব ভালো জিপিএ আছে, তারা ডেফিনেটলি এক নম্বর চয়েসে সবচেয়ে ভালো নার্সিং কলেজটা দিবা। সবচেয়ে ভালো নার্সিং কলেজ কোনটা? ঢাকা নার্সিং কলেজ, তারপরে হচ্ছে তোমার মিডফোর্ড আছে, তারপরে হচ্ছে তোমার শেরে বাংলা তোমার যে নার্সিং কলেজ আছে শেরে বাংলা নগরের, সেখানে দিবা। এগুলো তুমি টপ পজিশনে দিবা যদি তোমার প্রিপারেশন খুবই ভালো হয় এবং তুমি আমাদের পরীক্ষাগুলোতে রেগুলার তুমি 75-এর উপরে রেগুলার নাম্বার পাও, তাহলে তোমার জন্য প্রথম সিরিয়ালে তুমি এই টপ 3-4 দিবা। তারপরে তুমি তোমার কাছাকাছি জেলায়, ধরো তোমার জেলায় কোনো নার্সিং ইনস্টিটিউট নাই, পাশের জেলায় যেটা আছে সেটাকে তুমি তারপরে দাও। এখন তুমি যদি মধ্যম সারির স্টুডেন্ট হয়ে থাকো, যে তোমার আত্মবিশ্বাস অত নাই যে তুমি নার্সিং, ঢাকা নার্সিং কলেজে চান্স পাওয়ার যোগ্যতা আছে, হ্যাঁ, তাহলে তুমি যেটা করতে পারো, তাহলে হচ্ছে তুমি
তোমার যেই নিজের জেলার যেই হচ্ছে তোমার নার্সিং কলেজ আছে, যদি নিজের জেলায় না থাকে নিজের বিভাগে যে নার্সিং কলেজ আছে বা তোমার বাসার থেকে কাছাকাছি, এটা এই জন্য বলি যদি তুমি মেয়ে হয়ে থাকো তোমার বাসার কাছাকাছি হওয়াটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অ্যাজ এ মেয়ে হিসাবে বাবা মার দেখভাল করা থেকে শুরু করে কমিউনিকেশন থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে তুমি যত বেশি বাসার কাছে থাকবা তোমার খরচ তত কম হবে। এমনিও সরকারি নার্সিংয়ে খরচ কম, কিন্তু খাওয়া দাওয়ার তো একটা খরচ থাকে। তাই আমি এইটুকু বলবো, তোমার যদি মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট হও বা একটু লো ক্যাটাগরির স্টুডেন্ট হও, তাহলে আমি বলবো তোমার নিজের জেলা বা জেলার মধ্যে যদি নার্সিং ইনস্টিটিউট বা কলেজ না থাকে, নিজের বিভাগের মধ্যে যে নার্সিং কলেজ ইনস্টিটিউট সেগুলোকে তুমি এক নাম্বার চয়েজে দাও। কারণ দেখো, যারা ভালো তাদেরকে আমি সবসময় বলি ঢাকা নার্সিং কলেজ তোমার হচ্ছে টপ, একদম ঢাকার মধ্যে যেগুলো টপ টপ পজিশন সেগুলো দেওয়ার জন্য বলি, যারা খুবই ভালো স্টুডেন্ট তাদের জন্য। কারণ কি, যখন মাইগ্রেশন হয়, মাইগ্রেশন কিন্তু হচ্ছে তোমার উপর দিকে হয়, মানে হচ্ছে তুমি যেই হচ্ছে ধরো তুমি একটা পাইলা না, তুমি যেটা পাইলে না ধরো তুমি একটা কলেজ চয়েস দিলা, তুমি চয়েস দিলা কি ধরো হচ্ছে তোমার খুলনা নার্সিং কলেজ তুমি চয়েস দিলা, তখন তুমি যদি খুলনা নার্সিং কলেজ তোমার মানে তোমার না হয় পরবর্তী যেটা দিছো সেটার দিকে যাবে। এখন সেটা যদি তোমার খুব ভালো একটা নার্সিং কলেজ দিয়ে থাকো তখন সেই দিকে আসবে। এখন তুমি যদি সবই হচ্ছে পিছনের সারির নার্সিং কলেজ দাও, তাহলে কিন্তু তোমার ওই মাইগ্রেশন করেও কিন্তু খারাপ দিকে আসবে, ভালো নার্সিং কলেজের দিকে যাবে না। সো এই জন্য আমি বলবো প্রথমের দিকে তুমি যদি হচ্ছে নিজের বিশেষত ভালো না থাকে, তাহলে নিজের আশেপাশে যেই নার্সিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো এক নম্বরে দিবা, দুই তিন এভাবে দিতে পারো, প্রথম দুইটা তিনটা এভাবে দিতে পারো। দুই তিনটা দেওয়ার পরে তারপরে তুমি হচ্ছে চাইলে মনের শান্তির জন্য একদম টপ পজিশনে যেগুলো আছে সেগুলো তুমি দিতে পারো মনের শান্তির জন্য, কিন্তু আমার মনে হয় না ওগুলো অত বেশি ইফেক্টিভ হবে। তো সবচেয়ে ভালো হবে কোনটা, যদি তোমার প্রিপারেশন ভালো থাকে অবশ্যই এক নম্বরে ঢাকা নার্সিং কলেজ, তারপরে মিডফোর্ড, শেরেবাংলা নগর, এগুলো প্রথমে দিবা, তারপরে তোমার নিজের হচ্ছে জেলারটা দিবা বা নিজের বিভাগেরটা দিবা। তাহলে তো ঢাকা নার্সিং কলেজে ধরো তুমি চান্স পাইলে না, শেরেবাংলা নগরে তখন নাম্বার দেখবে পাও কি না, যদি ধরো সেটাও পাইলে না, তারপর তোমার নিজের জেলারটা অটোমেটিক চলে আসবে যদি তোমার নাম্বার মোটামুটি ভালো থাকে। কিন্তু তুমি যদি প্রথমেই তোমার নিজের জেলারটা দিয়ে দাও, তাহলে কিন্তু ঢাকা নার্সিংয়ে তোমার যে ঢুকানোর এই নাম্বার দিয়ে ঢুকানোর যে ট্রাইটা ওই অটোমেটিক সিস্টেম করবে সেটা কিন্তু আর করবে না, কারণ তুমি প্রথমে তুমি ঢাকা নার্সিং দাও নাই। সো সিম্পল হিসাব, যদি তোমার প্রিপারেশন খুবই ভালো থাকে, তুমি যদি মনে করো যে তোমার আত্মবিশ্বাস ভালো, তুমি ভালো নাম্বার পাবা, আমাদের রেগুলার এক্সামে তুমি ভালো করতেছো, তাহলে আমি বলবো প্রথম দিকে ঢাকা নার্সিং একদম টপ টপ পজিশনে যেগুলো আছে, একদম যেগুলো ঢাকার মধ্যে আছে আর কি, ডেফিনেটলি ঢাকার মধ্যে থাকলে তোমার সেগুলোর অন্যান্য দিক থেকে পড়াশোনার কোয়ালিটি কিন্তু একদম ধরো একদম গ্রাম অঞ্চলের কোনো নার্সিং কলেজ বা ইনস্টিটিউট, ঢাকার মধ্যে পড়াশোনার মান কিন্তু তুলনামূলক ভালো। সো সেটা তুমি চাইলে দিতে পারো। সো এটাই হচ্ছে কলেজ চয়েসের ক্ষেত্রে ব্যাপারটা, যে তুমি যদি ভালো স্টুডেন্ট হও ভালোগুলো আগে দিবা, যদি তুমি মিডিয়াম সারি বা একটু প্রিপারেশন কম হয়ে থাকে তাহলে তোমার জন্য যেটা হবে নিজের নিজের কলেজটা মানে নিজের জেলা বা বিভাগে আশেপাশে যেগুলো আছে সেগুলো আগে আগে দিয়ে দিয়ে যেখানে তুমি পড়বা বা তোমার পক্ষে গিয়ে পড়া সম্ভব হবে তোমার বাসার আশেপাশেই হবে সেগুলো তুমি দিবা। যদি নিজের বাসার আশেপাশে না থাকে তাহলে তুমি হচ্ছে নিজের বিভাগের মধ্যে দেখা ট্রাই করবা, সব বিভাগেই মোটামুটি আছে, কারণ অনেকগুলো হচ্ছে। আসুন তুমি, আমি এটা পিডিএফটা তোমাদের আমাদের ওয়েবসাইটে সুযোগ করে দেবো, তুমি সেখান থেকে তুমি ভালো করে দেখতে পারবা। এবং বিএসসি ডিপ্লোমার জন্য আলাদা ইনস্টিটিউট রয়েছে তোমার ঢাকার মধ্যে, যেমন ঢাকা নার্সিং কলেজ, তো সেখানে কিন্তু হচ্ছে তোমার বিএসসি নার্সিং আছে। সো কিছু কিছু জায়গায় হচ্ছে তোমার বিএসসি নার্সিং আছে, আবার ডিপ্লোমা নার্সিংও আছে, আবার কিছু কিছু জায়গায় শুধু ডিপ্লোমা নার্সিং আছে, বিএসসি নার্সিং নেই। তো সেগুলো তুমি এই চার্টের মধ্যে পেয়ে যাবা। এখানে সব জেলায় যে আছে এমনটা না, কিছু কিছু জেলায় আছে, কিছু কিছু জেলায় নাই, বাট এখানে লিস্টটা দেখলে তুমি খুব ভালো করে বুঝতে পারবা। বাট আমি মেইন তোমার কীভাবে তুমি বন্টনটা করবা সেই বন্টনের কথাটা বলে দিলাম। এবছর কিন্তু বিএসসির আসনও বাড়ছে, সব কিছু আসন কিন্তু এবার বাড়ছে, সরকার এবার অনেক বেশি নার্স নিয়োগ দিতে চাচ্ছে, অনেক বেশি নার্স বানাইতে চাচ্ছে। সো আই থিঙ্ক এটাই পারফেক্ট সময় নিজেকে একজন নার্স হিসেবে ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য। আশা করি কলেজ চয়েস নিয়ে একদম বিস্তারিত আমি বলার ট্রাই করছি, আমি জাস্ট এটার জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিলাম যে পয়েন্টগুলো জাস্ট তোমার মাথায় ঢোকানোর জন্য। আশা করি বুঝতে পেরেছো, এরপরে যদি না বুঝো তাও কমেন্ট করে জানাবা, দরকার হলে আমি আরেকটা সেশন নিব। বাট তোমার এটা কিন্তু বুঝে শুনে তোমার পূরণটা করতে হবে। এবং আমি আবারও বলে দিই, কলেজ চয়েস পুরোটাই হচ্ছে একজনের ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভর করে। থ্যাংক ইউ সো মাচ।